স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে মানব শরীরে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে আর এই সব রোগ থেকে মুক্তি পেতে চেষ্টারও কমতি থাকে না সবার তবে সহজ কিছু উপায়ে অনেক কঠিন রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব তা অনেকেরই অজানা তেমনি মেহেদি পাতা শুধুমাত্র হাত রাঙাতেই কাজে দেয় না অনেক কষ্টদায়ক রোগ থেকেও মুক্তি দেয় চলুন তবে জেনে নেওয়া যাক মেহেদি পাতার কি কি রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব এক পায়ের জ্বালাপোড়া রোধ তাজা মেহেদি পাতা ভিনেগার ভিজিয়ে জোডা মোজার ভেতরে রেখে দিন এবার এই মোজাটি পায়ে সারা রাত পরে থাকুন এটি পায়ের জ্বালাপোড়া কমিয়ে দেবে নিমিশেই দুই মাথা ব্যথা হ্রাস করতে মেহেদি পাতার ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে মেহেদি গাছের ফুল পেস্ট করে এর সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন এটি কপালে অথবা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন এছাড়া মেহেদির পেস্টও ব্যবহার করতে পারেন তিন মুখের ঘা ভালো করতে এই মেহেদি দিয়ে তৈরি করে নিতে পারেন মাউথওয়াশ মেহেদি পাতার গুঁড়া পানিতে গুলিয়ে নিন এবার এটি দিয়ে কুলকুচি করুন এটি মুখের ঘা দ্রুত ভালো করে থাকে এবং মুখ জীবাণুমুক্ত করে তোলে চার টাক পডা রোদ সরিষার তেলের সঙ্গে কয়েকটা মেহেদি পাতা দিয়ে জাল দিন এটি ঠান্ডা হয়ে গেলে মাথার তালুতে ব্যবহার করুন এটি টাক পড়া প্রতিরোধ করবে পাঁচ খুশকি দূর করতে খুশকি চুলের সবচেয়ে বড় শত্রু এই খুশকি দূর করতে মেহেদি বেশ কার্যকরী সরিষা তেল মেথি মেহেদি পাতা সেদ্ধ একসঙ্গে যোগ করে এটি চুলে ব্যবহার করুন এক ঘন্টা পর শ্যাম্পু করে নিন এটি খুশকি দূর করে চুলকে করে তুলবে ঝলমলে সুন্দর ছয় ঘামাচির জ্বালাপোড়া রোধ করতে মেহেদির পেস্ট পিঠ ঘাড় এবং ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগান এটি ঘামাচির চুলকানি এবং জ্বালাপোড়া হ্রাস করতে সাহায্য করবে সাত বাতের ব্যথা রোধে বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদি তেল বেশ কার্যকর ব্যথার স্থানে মেহেদি তেল ম্যাসাজ করে লাগিয়ে নিন ভালো ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দুই মাস ব্যবহার করুন তাই বন্ধুরা এইসব রোগ সারাতে ব্যবহার করতে পারেন মেহেদি পাতা আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ